আমি এই প্রথম দেখলাম মহিলা মানুষ মুড়ি বানাইতেছে, তো আপনি কিভাবে বানান মুড়ি একটু দেখে। হ্যাঁ, তারপরে দিলাম কাঁচা মরিচ, লেবু, শসা, আচ্ছা, আর একটা ধনের পাতা। তারপর তারপর এটা দিলাম মশলা, এটা মশলা, আচ্ছা, এটা গুড্ডি গুগনি। হুম, আচ্ছা, তারপর আর কি? আর কি শোনা বাবা? আর কি শোনা? না, তা আপনি বানান, এটা বানান। হ্যাঁ দিছে। তা আপনি এই মুড়ি বানাইতে এতগুলো আইটেম লাগে, এটা কার কাছে শিখছেন? বাবা নিজে নিজে শিখছি, এখন কি করব, বাসা লাগব। আমি গরিব মানুষ, কাজ করতাম এত দিন, মনে করেন এখন কাজ করতে পারিনি অসুখের জন্য। আচ্ছা, কি হয়েছে আপনার? এই মনে করেন অস্থির থেকে কেমন জানি থেকে, মনে করেন যে বাসায় দিয়ে এসে কাজ করতাম। জি, এখন কাজ ছেড়ে দিছি, কতদিন হোটেলে করছিলাম, এখন ওই কাজ পারতেছি না, এখন তো বাসা লাগবো। জি, এই জন্য এই ব্যবসা দাঁড়িয়ে। খালুজন কোথায়? হ্যাঁ, খালুজন কোথায়? সে হাইটে হাইটে চা বিক্রি করে। আচ্ছা, ছেলে মেয়ে নাই? আছে, তিনটে মেয়ে একটা ছেলে। আচ্ছা, ছেলে মেয়ে গুলো কি করে? ছেলে মেয়ে তিনটে, মেয়ে তিনটে বিয়ে দিছি। আচ্ছা, ছেলেটাও বিয়ে করছে। বাবা গরিব মানুষের পোলাপান, মনে করেন যে সে যা কামাই করে তারই তো হয় না। কিরকম বিক্রি করতে পারেন প্রত্যেক দিন? বাবা বেশি বিক্রি হেনতারি হওয়া হারে নাই, মনে করেন যে এক মাস হয় নাই ব্যবসা নিছি, মানুষ খাতি খাতি চলাচল হলি যে তখন মনে করেন যে মানুষ খাইব। আচ্ছা, এটা খাবো আমি আর কি, মনে করেন যে বিক্রি করতেছি। এখানে কত টাকার পুঁজি আছে? এখানে পুঁজি আছে প্রায় 1500-1600 টাকা। না, তো এই টাকা কোথা থেকে জোগাড় করছেন? টাকা মনে করেন যে ওই ডিএসই যে কাজ করছিলাম, মোহন তাই অসুখের সময় বেতন নিয়ে আইছিলাম, ওই বেতনের টাকা দিয়ে তাই এইগুলো করছি বাবা। আচ্ছা, তো এখানে তাহলে বাসায় ভাড়া থাকেন? ভাড়া থাকি। হ্যাঁ, আমার বাড়ি হলো রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি। আচ্ছা, রাজবাড়ি জেলা, রাজবাড়ি থানা। তো সারাদিন কিরকম পরিশ্রম হয় যে সারাদিন যে মুড়িগুলো বানায় বিক্রি করেন? পরিশ্রম তো হয় বাবা, আমি হলো হাইটে হাইটে ধরেন দৈনবারে বিক্রি করতে পারি না, 500-400 এরকম করে বিক্রি করি আর কি। আচ্ছা, তো এত করে কি মোটামুটি কিরকম লাভ হয়? এটা বাবা এখন ধরা যান 100 থাকে, আবার কত দিন থাকে না, খালি আসো লোটে এইভাবে পারে কি এসে মাসখানে দেরি করতে চায়। তখন আমার স্বামী কয় কি তুমি করো ওই বস্তা আসতে, এইভাবে পারে আর কি আছে বাবা। তো এটা মুড়ির দোকানটা একটু বড় করে করলে অনেক, এখন স্টুডেন্ট আছে এখানে, ইউনিভার্সিটি আছে। হ্যাঁ, তো না মনে করেন যে আছে জায়গায় জায়গায় মুড়িয়ালারা বসে, বসতে দেয় না, কত জায়গায় যা যা ফেরত আসি, এভাবে পারে কি বেশ। ইউনিভার্সিটির সামনে গেলে তো আরো অনেক বিক্রি হবে, ওখানে বসতে দেয় না? ওখানে বসতে দেয় না, ওখানে যারা মুড়িয়ালারা বসে তাদের অসুবিধা হয়। আবার ধরেন একটা ফ্লাস কিনে এর সাথে একটা ফ্লাসও কিনছিলাম, আর কিছু ই উঠেছিলাম, ওই বিজামে শুনকি বইছিলাম, পরে ওখান তা দারোয়ানটা খেতা দিছে, ওখানে বেচতে দিব না, এইভাবে পারি বাবা আছে। এখন ওইটা বাদ দা দিয়ে আমি আবার খালি মুড়ি বেচতে, দুই দিন ওইটা নিছিলাম, তার বেচতে দিব না, নিয়ে আসে।
আচ্ছা যাক আমি দোয়া করি যাতে আরো এখানে যাতে ভালো বেচা কিনা হয়, তাহলে আপনি একটু জিনিসটা আরো বড় করে করবেন। হ্যাঁ ঠিক আছে, আমি কিছু সহযোগিতা করতেছি আপনাকে, এটা ভালো করে একটু বড় করে। আপনি যেহেতু মহিলা মানুষ, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো মহিলাকে দেখি নাই মুড়ি বিক্রি করতে, এই প্রথম আপনাকে দেখলাম। তা আপনার উদ্দেশ্য তো সফল হয়, আমি সেই দোয়া করি। দেন এটা আমি সহযোগিতা করলাম, আপনি আর মুড়ি বেশি করে উঠাইয়া বড় জায়গার মধ্যে করে আপনি এখানে বিক্রি করবেন। হ্যাঁ ঠিক আছে। আর একটা জিনিস আমি নিয়ে আসছি, অবশ্যই আমার জন্য কিনছি, আপনাকে দিয়ে যায়, আমি দু তিনটা কিনছি, একটা আপনাকে দিয়ে যায়। এখানে একটা কাপড় আছে আস্তা। হ্যাঁ ঠিক আছে, এটা আপনার জন্য। হ্যাঁ এটা হাতে নেন, আপনার সমস্যার সমাধান হয়েছে এখন। ঠিক আছে, খালা ভালো করে মুড়ি বিক্রি করেন, আমি দোয়া করি। হ্যাঁ আসি। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম।